জনাব বাবু সুস্থতার আজকে কুরবান দিচ্ছি এই কুরবান আপনারা সবাই শামিল হবে এই কুরবানের জন্য আমরা শুধু ঢাকা থেকে আসছি আগে কুরবানের জন্য শামিল হয় আমরা দূরবাসী এই অনুমতি দিচ্ছি সবাই কি অনুমতি আছে Nice guy, look her in my cup, I gotta really toughen up, yeah, dirt strap, I'ma spray that, money running, then I'm really banking on my love, Hello guys, aske day 3, so, amra hocche vlog korchi day 3 e, aske biye, so amra biye teo jabo, so amra ektu, ramta ektu view kori, So, আমরা আজকে বিয়েতে যাচ্ছি so খুবই এক্সাইটেড সবাই and দেখি কি করা যায় যে হ্যালো আসসালামু আলাইকুম গাইস হাউ ডু ইউ ফিল দে আমার ভিডিও ব্লগে তোমার সাক্ষাৎকার নেওয়ার সময় তুমি কি ফিল করতেছো আর ইউ এক্সাইটেড অর নট আমি আমার ছোট ভাই মোবাইলে অথবা ভিডিও কিছু বলবো এটা তো আমার তো সৌভাগ্য আচ্ছা তোমার খুব তুমি কি প্রাউড ফিল করো যে তুমি তোমার ভাইয়ের ব্লগের মধ্যে আছো একটু একটু পাপটা মেরে দাও তোমাকে আমি খাওয়াবো এমনি তো মত হবে না তুমি খুব ভালো ছেলে আমরা সবাই তাকে খুব বেশি ভালোবাসি এখন আমি তার নেতৃত্বে আজকে বিয়েতে যাব আচ্ছা থ্যাংক ইউ তো তোমার বাইক কি এটা আমার বাইক না এটা তোমাদের তোমাদেরই বাইক আচ্ছা আমাদের আমাদের বাইক আচ্ছা তোমার বাইকটা তো খুব সুন্দর তোমারই হোক এটা ব্লগে তো বলতেছি তো তোমরা শহরত কই ছিলা মেদিন অনুষ্ঠানে মেদিনে অনুষ্ঠানে ছিলা বাট এরপরে তোমরা কোথায় মুভ অন করছো তোমাদেরকে দেখা যায় নাই সব বন্ধু মিলে আমাদের বাসায় রেখেছিলাম কারণ এখানে জায়গার সংকুলন ছিল না আচ্ছা আচ্ছা আর সে তোমরা মাস্তি করতে বাইরে চলে গেছো আর কই যাচ্ছো কোথায় যাচ্ছো বিয়েতে গাড়ি মেইনটেইন নেই ওই আচ্ছা আমরা যাচ্ছি বাংলা বাজার আচ্ছা ওরা বাংলা বাজার যাচ্ছে ওখানে একসাথে আমরা মিট করব দেন আমরা হচ্ছে দেখি আমি ভিডিও ব্লগ কন্টিনিউ করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলেছিলাম যে 24 মিনিটসের ভিডিও প্রত্যেকটা পার্ট 24 মিনিটসের ভিডিও হবে বাট ইনশাআল্লাহ এটা পার্ট 1 পার্ট 2 হবে আর হচ্ছে ভাইয়া তুমি বাই দিয়ে দাও ওকে টাটা সো আমরা এখন এদিকে মুভ অন হচ্ছে এখন জামাই কি কি করতেছে আমরা একটু দেখব ওরা রেডি নাকি রেডি না সবাই দেখতেছি ওদিকে মুভ অন হচ্ছে ভেরি গুড জামাই ইচ্ছে আমাদের সামনে আছে সো জামাইকে একটু জামাই কেমন ফিল করতেছে একটু জানা যাক হাউ ডু ইউ ফিল ব্রো কি অবস্থা এই তো ভালো ফিল কেমন হচ্ছে এই তো অনেক ভালো ওকে ভেরি গুড আপনার অনুভূতি কি আমার অনুভূতি না ভাই কিছু হচ্ছে না গলাটা ভেঙে গেছে বউয়ের তো তুই তুই কম কথা বলবি ওখানে গিয়ে কম কথা বলবি তোর বেশি কথা বলতে হবে না ওখানে গিয়ে তুই আর হচ্ছে সবচেয়ে মেইন টিক হচ্ছে একটু লজ্জা পা তোর বিয়ে হচ্ছে তুই তো কালকে ব্যাক কলের মতো খুব ব্যাক কইলি আমি করছস লজ্জা সব তো সব ভাই এই দিন জীবনে সবার জীবনে একবার আসে একবারই আসে যদি মাথাটা যদি নিজেরাই না করি তাহলে হবে না আমরা এখানে আমরা হচ্ছে নরমালি আমরা সবাই একসাথে যাব আর বাবু আগে আগে মুভ অন করবে সো আমাদের মুখের রুমাল নিতে হইব
না তোর মুখে রুমাল দিতে হবে না, তুই একটু কম কথা বলবি, কারণ হচ্ছে আর গেটের মধ্যে তুই কোনো কথাই বলবি না, যা কথা বলবে ওনারা কথা বলবে। এই গেটের মধ্যে এটা আমার দুলাভাই, এটা একটা দুলাভাই, দুলাভাই কেমন লাগতেছে, হাউ ডু ইউ ফিল যে আমার ব্লগে তুমি কিছু বলো। আরেকটা বিয়ে করতে চাই, আমাদের বন্ধুবর জনাব বাবু আজকে কোরবান দিচ্ছি, এই কোরবানে সামিল হবে। এই কোরবানের জন্য আমরা শুধু ঢাকা থেকে আসছি, তাকে কোরবানের জন্য সামিল হয়ে আমরা দুলাভাই সহ কয়েকটা মানুষ কুরবানি হয়ে যাক, তার মানে মেয়েরা হচ্ছে কুরবানি করতে ভালোবাসে, am I right? তো এটা ভাবি যখন দেখবে আমার ইউটিউব চ্যানেলে, আর হচ্ছে আমি মেসেজে পাঠিয়ে দিব, এটা ইউটিউবে শুধু বলার জন্য বললাম। আমার ইউটিউব চ্যানেলে তোমার ইন্টারভিউ হচ্ছে, কেমন ভালো লাগতেছে? আচ্ছা, আর এখন যাচ্ছি আমরা মানে বাবুর বইরাতে যাচ্ছি, গাড়িতে বসছি, এখন এখনো সারে নাই, সারবে যে কিছুক্ষণ পরে সবাই একসাথে। আচ্ছা, এই জন্য আমরা বসে আছি। হ্যাঁ, তো হ্যালো, তো কেমন কিছু বল, কেমন লাগতেছে? খুব খারাপ। কেন? আচ্ছা, এটা কিরকম সবার, সবাই তো ভালো খারাপ মিলেই তো হবে বিয়ে, যদি সবগুলি ভালো হয় তাহলে কি হবে? ওদেরকে কেমনে ট্যাকল দেয়া যায়? ওদেরকে তো ট্যাকল দেওয়া কোনো ব্যাপার না। আচ্ছা, ওই টেকনিক দিয়ে করতে পারবে? ওই কনফিডেন্ট আছে যে ট্যাকল দেয়া যাবে? আপনি অলরেডি তো বিয়ে করছেন, তো কেমন কি বিয়ে করার পর আসলে আসলে প্রথমটা ফিলটা কি, যে বিয়ে করার পরে হ্যাঁ কেমন কি ফিলটা কি করেন, যে এত রেসপন্সিবিলিটি আসে, বাট মাঝে মধ্যে কি মনে হয় যে না রেসপন্সিবিলিটি না আসলে ভালো হতো, বিয়ের আগেই ভালো ছিল? আচ্ছা, ভাবির সামনে বলতেছে না, কারণ ভাবি আবার ঘরের মধ্যে থাকতে দিবে না, আমি বলে দিই, ভাবির সামনে বলতেছে না, কারণ পরে গিয়ে চিটাঙ্গে গিয়ে অবশ্য বলবে যে তুমি এগুলি এগুলি কেন বললাম, তুমি আর আজকে ভাত বন্ধ, তুমি এখানে এক এক সপ্তাহ ভাত খাবা না, এই টাইপের কিছু না? আসলে এই টাইপের কিছু না। হ্যাঁ, তো আমাদের মতো সিঙ্গেলদেরকে কিভাবে মোটিভেট করা যায় যে আমরা বিয়ে করি?
এটা তো কঠিন প্রশ্ন, এটা জবাব তো সহজে দেওয়া যাবে না, অনেক লম্বা দিতে হলে অনেক লম্বা। শর্টে একটু বলেন যে কিভাবে মোটিভেট করা যায় যে না, যেমন আমি কোনো রুলস পছন্দ করি না, যে রেসপন্সিবিলিটি এগুলো পছন্দ করি না। ইয়েস, আমার বাবা মার প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে, বাট আমি এগুলো পছন্দ করি না। বাবা মার প্রতি ঠিক আছে, বাট একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি নিয়ে এটা আমি পছন্দ করি না। আমার আমি যেটা করতে চাই সেটা করি, এবং আমাকে এখানে যেমন আমার বাবা আমার ফোন দেখে আই হ্যাভ নো প্রবলেম, বাট যখনই আমি ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতে চাই, যদি বউ ফোন দিয়ে দেয় তুমি কই, আমি এখানে চলে আসো, এরকম যদি কিছু হয়, এটা কি, এটা কি হয়? আসলে এরকম তো কিছু মানুষের দাপে দাপে হয়, বয়স বয়সের অনুযায়ী একটু একটু চেঞ্জ হতে হয়, কিন্তু এখন এই বয়সটা যে যেটা তোমাদের এটা কিন্তু ওইটাই বয়স। তো আমরা যদি চাই যে না আমাদের বিয়ে, আমরা বিয়ে করব, আমাদেরকে কিভাবে মোটিভেট করা যায় যে না বিয়ে করা উচিত তোমাদের, না এটা যারা বিয়ে করতে চায় না, না কারো উপর এটা প্রেশার করে হবে না, এটা একটু ফিজিক্যালি আপনার বুঝতে হবে যে আস্তে 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 মানে এটা বিয়ে প্রয়োজন, বিয়ে প্রয়োজন। যদি কেউ কেউ মনে হয় যে সারা জীবন বিয়ে না করে থাকে, তাদেরকে দেখে মোটিভেট হয়, এখন আপনি কেমনে আমাদেরকে ওখান থেকে বের করে আনবেন যে না বিয়ে করা উচিত? না এটা আলাদা ব্যাপার, এটা আমি প্রশ্ন এটা কিন্তু জবাব আমি দিতে পারবো না, কিন্তু আমি ওইটাই বলতেছি মানুষের দাফে দাফে এটা চেঞ্জ হয়, মেমোরি যে মোমেন্টটা চেঞ্জ হয়ে যায় এটাই বলতেছি আর কি। তো এটাও চেঞ্জ হয়ে যাবে, এটা কেউ বুঝালেও সহজে বুঝে আসবে না যারা বুঝে না। আচ্ছা, তো আমার ইউটিউব চ্যানেলের অনুযায়ী কিছু বলেন যে আমার ইউটিউব চ্যানেলটা আসলে কেমন হওয়া উচিত, কেমন ধাপের হওয়া উচিত, আর কি করা উচিত আমার ইউটিউব চ্যানেলে, আরও কী কী অ্যাড করা যায়, এটা একটু আমাকে একটু সাজেস্ট করেন। আসলে এগুলো যেগুলো এখন ছোটোখাটো এগুলো উঠাইতেছেন, এগুলো কিন্তু ভালো একটা ইউটিউবই মানুষ দেখবে, বাট মানুষ তো এখন খায় না ভালো জিনিস, খায় না, মানুষ চায় হচ্ছে ফান অথবা এগুলো বেশি, এগুলো বেশি দেখে। আসলে এগুলো একটু হাসি খুশি মজা করে, এগুলো কিন্তু ভালো, এগুলোর ভিতরে থাকলে মানুষের মন মানুষ তো ভালো থাকে, এটাই কিন্তু কারেক্ট। ওকে থ্যাংক ইউ ভাইয়া সবার। কি অবস্থা, ঘুম কেমন হয়েছে? আরে সেই ঘুম হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মানুষ বিয়ের সময় এভাবে যেখানে সেখানে ঘুমাই দিয়ে দেখছি, তোমাকে প্রথম দেখলাম, কি অবস্থা? তুমি আমারে কই ঘুমাই দিয়ে দেখছো, ফ্লোরে? নট ফ্লোরে, ওই তুমি ওই বাবুর রুমে, বাবুর রুমে না ওই এতে পাশে ঘুমাচ্ছিল না? হ্যাঁ খাটে ঘুমাচ্ছে। হ্যাঁ খাটাচ্ছে, তো খাটে ঘুমাচ্ছিল যে কেন, ঠিকই তো আছে না, বে টাইমে ঘুমাইতে পারো এটা বলতেছি। আরে শুক্রবার হইলে মানে মনে হয় যে সারাদিন ঘুমিয়ে, আজকে শুক্রবার না আজকে শনিবার। এখানে কাজ হবে, এটা সরাসরি যাচ্ছে না। তো বড়াব্বু কি অবস্থা? এটা আমার বড়াব্বু, তো কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ কেমন লাগতেছে? তোমার শরীর ভালো? আচ্ছা ওকে। কই বড়াপু, ও সবাই একসাথে এখানে, সবাই একসাথে এখানে, একটু কিছু বলো। কি বলবো, আচ্ছা এটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন সবাই ইনশাল্লাহ। আর হচ্ছে খুবই আমার, এটা হচ্ছে আমার বড় ভাবি, কিছু বলো আমার ব্যাপারে, কিছু বলো। আমি কেমন মানুষ? খুবই ভালো মানুষ। আর খুবই ভালো মানুষ, খুবই মজাদার মানুষ, সুইট মানুষ। আমি টাকা পয়সা দিতে পারবো না। তোমাদের জন্য খুলে নেই
না এটা আমার চ্যানেল তোমার চ্যানেল তোমার মানে আমাদের হ্যাঁ আর বড় আপু তুমি কিছু বলো আমার ব্যাপারে আমার ভাই এটা অনেক সুন্দর অনেক মিষ্টি আমি দোয়া করি আমার ভাই যেন একটা সুন্দর বউ পায় এরকম করে যেন আমরা বরযাত করে যেতে পারি সবাই মিলে আমার বউয়ের আমার বউকে কিছু বলো যে আমাকে আমার কি কি অ্যাভয়েড ওর কি কি চেঞ্জ করা উচিত যদি আমার বউ হয় কেউ আমার ভাইয়ের জন্য বউ আনতে হলে অবশ্যই আমার ভাইয়ের মন মতো করে চলতে হবে আর আমার ভাই আর মন মতো করে চলতে হবে মনের মতো করে সবকিছু সাপোজ আমি কোনো ভুল করতেছি তখন আমাকে আমাকে সাপোজ সাপোর্ট করবে আমি হয়তো কোনো ভুল করতেছি তাহলে কি আমার বউ আমাকে সাপোর্ট করবে না 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 সেটা আমি চাই না তো কেমন বউ চাও সেটা বলো অনেক ভালো একটা মিষ্টি একটা বউ চাই যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারে আর যে বউ সব মানে সবার সাথে মিলেমিশে যেন থাকতে পারে সামাজিকতা থাকবে হ্যাঁ সবার সবার সাথে হ্যাঁ তো আমি যদি এখন বিয়ে আমি এখন মনে করো বিয়ে করতে চাচ্ছি না আমাকে কেমনে মোটিভেট করবে যে তোমার বিয়ে করা উচিত এই যে বাবার মতো করে করাবো হ্যাঁ কেন করবে না পিটাই পিটাই করাবো তোকে আমি আচ্ছা এটা হচ্ছে এডিট হবে সো এটা হচ্ছে আমাদের একটা ভাই মনির ভাই মনির ভাই কি অবস্থা ভালো ভালো হ্যাঁ কেমন লাগতেছে বিয়েতে কক্সবাজারের ফার্স্ট আপনার জি জি কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আর কি আমার ব্যাপারে কিছু বলো পরিবেশ খুব খুব সুন্দর আমার আমার ব্যাপারে কি বলো কিছু বলেন ভেরি গুড আর খুব ভালো ম্যান খুব ভালো মনের মানুষ হ্যাঁ আশা করি আপনার বিয়েটাও যেন এখানে এসে খাইতে পারি সেটা আল্লাহ আমি যদি এখানে বিয়ে না করি ঢাকায় করি তখন সমস্যা নেই আমরা পার্টি এখানে করব আচ্ছা আচ্ছা কক্সবাজারের মানুষ অনেক বড় মনের মানুষ তো আচ্ছা সাগরের মতন মন হ্যাঁ বিশাল বিশাল হ্যাঁ